ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো সরাসরি দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটে চলে এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং ফিনান্সে। এইটির কাজ কী, কেনই বা আপনি এখানে অনলাইনে রেজিস্টার করবেন? তো কারণ হচ্ছে আপনারা অনেকে দেখে থাকবেন বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন ব্যাংকে CSP নেওয়া রয়েছে, তারা হচ্ছে CSP মাধ্যমে যে কোনো ব্যাংকে টাকা তোলে এবং টাকা জমা করে এমনকি সেই ব্যাংকের অ্যাকাউন্টও খোলে। এছাড়াও CSC যারা নিতে চাইছেন, CSC VLE হোক যারা নিতে চাইছেন, তারা কিন্তু এই থেকে আপনাদের সার্টিফিকেট দেওয়া থাকতে হবে, তবে কিন্তু আপনার CSC ID পাসওয়ার্ড পাবেন বা বিভিন্ন ব্যাংকের CSP কিন্তু আপনার এখানে পাবেন। তার জন্য আপনাকে অনলাইন রেজিস্টার করতে হবে। তো তার জন্য অনলাইন রেজিস্টার করার প্রসেস আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এবং সবথেকে মূল ইম্পর্টেন্ট ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন, সেটির ইম্পর্টেন্ট কথা আপনাদের বলবো। তার আগে জানতে হবে CSP আপনি কেন নিতে চাইছেন। বিভিন্ন ব্যাংকের CSP আপনারা যদি বেকার হয়ে থাকেন তাহলে CSP কিন্তু অবশ্যই আপনারা নিয়ে বিভিন্ন ব্যাংকের শাখা করে আপনি কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম প্রতি মাসে আপনারা কিন্তু করতে পারেন, যেটি হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। বিভিন্ন ব্যাংকে CSP নিয়ে আপনারা কিন্তু এখান থেকে টাকা জমা করা এবং টাকা উইথড্রল করা এবং সেই ব্যাংকে অ্যাকাউন্টও খোলা করতে পারেন। শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে নয়, আপনি আধার কার্ডও নতুন করতে পারবেন। মানে যাদের নতুন আধার কার্ড করা ইচ্ছুক, নতুন আধার কার্ড বসানো ইচ্ছুক, তারা বিভিন্ন আপনার নিকটবর্তী যে জায়গা রয়েছে আপনার নিজের স্থানে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংক ফিনান্সের যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন আধার কার্ডে পারমিশন এমনকি নতুন আধার কার্ড যাতে কারেকশন হচ্ছে সেই সমস্ত কাজও কিন্তু আপনার করতে পারবেন, এমনকি CSC ID পাসওয়ার্ড আপনি যদি পেয়ে যাচ্ছেন তাহলে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংক ফিনান্সের সুবিধা হচ্ছে অনেকগুলি। এক নম্বর হচ্ছে CSC ID কিন্তু আপনারা পাবেন, আধার কার্ডের কাজে যাবতীয় কাজ করতে পারবেন এমনকি বিভিন্ন ব্যাংকের CSP কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারপর সার্টিফিকেট পাবেন, তারপর আপনারা কিন্তু CSP-তে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ব্যাংকের জন্য। তো আপনি অনলাইনে কীভাবে রেজিস্টার করবেন আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে, তো ভিডিওটি একটু লেন্থ হলো কিন্তু অনেক শিক্ষামূলক জিনিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো একে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ওয়েবসাইটে চলে এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং ফিনান্সের ওয়েবসাইটে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো IIBF.ESDSCConnect.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন। আশা পরীক্ষা যেতে পারছে, ফার্স্ট নেম আপনাকে চুজ করতে হবে, আপনি মিস্টার নেম মিসেস আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর আপনাকে এখানে ফার্স্ট নেম লিখতে হবে, মিডল নেম যদি থাকে মিডল নেম দেবেন, লাস্ট নেম আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস আপনি দিতে হবে, অ্যাড্রেস 1, 2, 3, 4 করে আপনি অ্যাড্রেস এখানে এন্ট্রি করতে পারেন। ডিস্ট্রিক্ট আপনাকে এখানে চুজ করতে হবে, যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন। সিটি আপনাকে চুজ করতে হবে, নিকটবর্তী সিটি আপনি ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে পিনকোড আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে, ডে মান্থ এবং ইয়ার হিসেবে। নেক্সট যেতে পারছেন আপনি মেল না ফিমেল সেটিকে আপনাকে এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর আপনি কোয়ালিফিকেশন ডিটেলস চাইতে, আপনি যদি HS পাস হয়ে থাকেন তাহলে সিম্পলি আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করে আপনাকে আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করার পর এখানে প্লিজ স্পেসিফাই ক্লিক করে আপনাকে HSC চুজ করে দিলেই হবে। এবং আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকে গ্র্যাজুয়েটে ক্লিক করে আপনি কোন শাখায় গ্র্যাজুয়েট সেটি আপনাকে এখান থেকে লিখে দেবেন। দেওয়া পর দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, কারণ ইমেল আইডিটা ম্যান্ডেটরি আছে। ইমেল আইডিতে আপনাকে অ্যাডমিট কার্ড যাবে, কারণ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দিতে পরীক্ষা দিতে হবে, তো তার জন্য অ্যাডমিট কার্ড আপনার ইমেল আইডিতে পাঠানো হবে, ইমেল আইডিতে সঠিক দেবেন। দেওয়া পর এখানে যেতে পাচ্ছে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, আধার কার্ড নাম্বার আমি চাইলে না এন্ট্রি করতে পারি কারণ এটা ম্যান্ডেটরি, কিন্তু আমার মতে বলে আধার কার্ড দিয়ে দেওয়াটা বেটার। এবং আপনাকে কিন্তু একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে এবং JPG ফাইল এবং সেই সিগনেচার আপনাকে আপলোড করতে হবে, সেটিও JPG ফাইলে। এবং দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি প্রুফ, আপনি কোন আইডি প্রুফটা দিতে চাইছেন। এখানে তিনটে অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। তো ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আপনার অনেক ব্যক্তির আছে, পাসপোর্ট কিছু মিনিমাম ব্যক্তির আছে, যাদের পাসপোর্ট আছে তার পাসপোর্ট নাম্বার দিতে পারেন। এবং প্যান কার্ড তাহলে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে সেই আইডি নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করবেন। আইডেন্টি প্রুফ এসে যে আইডি প্রুফটা আপনি দিচ্ছেন সেই আইডি প্রুফটাকে আপনি এখানে আপলোড করতে হবে। এখানে কত কেবির মধ্যে সে ডকুমেন্টস হবে তার সাইজ ডিটেলস এখানে দিতে আপনারা এখানে দেখে নিতে পারছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে মিডিয়াম আপনি যে এক্সামটি দেবেন সেই এক্সামে ল্যাঙ্গুয়েজটা কোন ভাষা নিতে চাচ্ছেন, ইংলিশ না হিন্দি না বেঙ্গলি, বেঙ্গলি এখানে পেয়ে যাবেন, তো বেঙ্গলি সিলেক্ট করবে। এবং সেন্টার নেম কোথায় আপনি পরীক্ষাটি দেবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, সেন্টারটা আপনাকে চুজ করতে হবে। আপনার নিকটবর্তী যে জায়গায় CSC সেন্টার রয়েছে, তো CSC সেন্টার সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, কারণ CSC সেন্টারগুলো এই ফর্মটা ফিল আপ করা আপনাকে CSC সেন্টার নিকটবর্তী আপনি যেখানে রয়েছে সেখানে আগে জানতে হবে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হয় কি না। যদি আপনার পরীক্ষা হয় সিম্পলি আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো CSC সেন্টারটাকে আপনাকে এখানে চুজ করার পর আপনি কোন ডেটে CSC মানে পরীক্ষা নিতে চাইছেন সেই পরীক্ষার ডেটটিকে আপনাকে এখানে ভেন্যু হিসেবে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিম্পলি ভেন্যু অপশানটাকে আপনাকে এখানে চুজ করতে হবে, যেটা হচ্ছে ভেন্যু অপশানটা ক্লিক করে আপনাকে এখানে প্রথমে সেন্টারটার নামটা আপনি যে কোনো চুজ করবেন। তো আমি সিম্পলি দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি CSC সেন্টার নিকটবর্তী আমি এখানে নাম আপনি দিয়ে দিচ্ছি, আপনাকে কিন্তু CSC সেন্টার নামটা দিয়ে না আপনি এখানে ফিল আপ করবেন। দেখো কিন্তু ভেন্যু দেখতে পাচ্ছেন অপশান হচ্ছে CSC সেন্টার কোথায় রয়েছে সেই ডিস্ট্রিক্ট অ্যাড্রেসটা চুজ করবেন। দেখো কোন ডেটে আপনি পরীক্ষা দিতে চাইছেন সেই ডেটটিকে আপনাকে এখানে চুজ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অক্টোবরের
মাসে যে পরীক্ষাগুলো চলছে সেই পরীক্ষার ডেটগুলো আপনার দেওয়া রয়েছে। পরীক্ষা ডেট চুজ করবে আপনি কোন টাইমে পরীক্ষা দিতে চাইছেন, সেই টাইমটিকে আপনি এখান থেকে কিন্তু চুজ করে নিতে পারবেন। দেওয়ার পর কিন্তু পাচ্ছে কটা সিট অ্যাভেলেবল হচ্ছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছেন সেন্টারের কোড, সেই সিএসসি সেন্টারের কোড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে এক্সাম উইল বি অনলাইন মোড ইন দি রিপিটেস এন ওয়েবসাইট। আপনারা যদি এই পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে দিতে চান সেটাই কিন্তু অবশ্যই এই চেকবক্সটা ক্লিক করবেন। কারণ হচ্ছে এই চেকবক্সটা ক্লিক করার আগে জানতে হবে এখানে হচ্ছে যারা অন্ধ ক্যান্ডিডেট হচ্ছে, মানে যারা চোখে দেখতে পায় না ব্লাইন্ডনেস, তারাই কিন্তু এই অপশানে টিক করবে। কারণ তাদের কিন্তু অনলাইনে মোডে পরীক্ষা হবে, সেটা ওয়েমা থ্রু হবে, যেটা ব্লাইন্ডনেসের জন্য যেরকম পরীক্ষা হয় সেরকমভাবে পরীক্ষা হবে। আপনারা যদি অন্ধ না হয়ে থাকেন তাহলে কিন্তু এই চেকবক্সটা ক্লিক করবে না, একটু ফাঁকায় রেখে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছে ডিটেলস এখানে বলে দেওয়া হচ্ছে, এখানে আই এগ্রি অপশানটা আপনাকে এখানে টিক করতে হবে। টিক করার পর এখানে যে ক্যাপচার কোডটি শো হবে সেই ক্যাপচার কোডটিকে আপনাকে এখানে এই ক্যাপচার বক্সটা এন্ট্রি করে দিয়ে আপনাকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। প্রসিড আর পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সিএসসি আইডি পেমেন্ট চলে আসবে, মানে সিএসসি যাদের রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তার কাছে গিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, তারা কিন্তু সিএসসির মাধ্যমে আপনার টাকাটি পেমেন্ট করে দেবে। দেওয়ার পর আপনার কিন্তু তারপর সেই অ্যাপ্লিকেশন ফিল আপ হয়ে যাবে। তারপর ইমেল আইডি আপনি যেটা দিলেন সেই ইমেল আইডিতে আপনার কিন্তু অ্যাডমিট চলে যাবে, যে ডেটে আপনি পরীক্ষা সিলেক্ট করছেন তার ঠিক 7-8 দিন আগে আপনার কিন্তু পরীক্ষার ডেটে অ্যাডমিট কার্ড কিন্তু আপনার এখানে চলে যাবে। দেওয়ার পর এখানে বিষয় দেখতে পাবেন, এবার যেটা মূল বিষয় হচ্ছে আপনার পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, সেই পরীক্ষা প্রস্তুতি সিলেবাস কেমন হবে, কী ধরনের কোশ্চেন হয় সেটিকে আপনাকে জানতে হবে। সেই ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসবো, আপনারা যারা ফিল আপ করবেন তারা যদি জানতে চান কীরকম ধরনের কোশ্চেন এখানে হয় বা কটা কোশ্চেন থাকে সেই ডিটেলস আমি অবশ্যই আপলোড করবো সেই ভিডিও। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আপনার সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য এই কেন্দ্র কেন্দ্র থেকে আপনারা পেয়ে যাবেন। এমনকি কমনও প্রশ্ন আপনাদের দেবো, সেই কমন প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো হলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।